আজকে সাড়ে শান্ত বলছে কি আমি দেখি পদ্যাংশ থেকে। তো এইবারও আমি বলে দিচ্ছি যে কোনো প্রশ্ন যদি কমন না পাও তাহলে সারসংক্ষেপ বা বিষয়বস্তু বা সাবস্টেন্স তোমার লিখে দিয়ে আসবে, সে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই, যেটা হচ্ছে ইতিহাস, ভূগোল, বাংলা, যা খুশি বলো, ইংরেজি, সব বিষয়বস্তু লিখে দেবে। কিন্তু প্রশ্ন তো কমন আসা চাই, যেগুলো ওয়ান প্লাস দিই সেগুলো তো আমার বাদ যাবে না, আমরা চাই পুরো নাম্বার পেতে। সেই কারণেই আমি বলছি যে আমি দেখি কবিতা, যে আমি দেখি কবিতা থেকে মোট, আমি শক্তি চট্টোপাধ্যায় লেখা আমি থেকে কবিতা থেকে মোট চারটি প্রশ্ন বাছাই করেছি, সেই চারটি প্রশ্ন আজকে তোমাদের বলবো। তো চলো প্রথম প্রশ্ন জেনে নিয়ে যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, কবি সবুজের কামনা কেন করেছিলেন? পাঁচ, দুই দাগ, আমার দরকার শুধু গাছ দেখা, বক্তাকে তার গাছ দেখার দরকার কেন? তিন দাগের প্রশ্ন, চোখ তো সবুজ চায়, এর মধ্যে তো কবি কী বোঝাতে চেয়েছেন? চার দাগ হচ্ছে, ওই সবুজের ভীষণ দরকার, ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন এবং তার এবং সেই সবুজের দরকার হয়েছে কেন? এই চারটি প্রশ্ন হচ্ছে আমি দেখে থাকি খুব গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি এই চারটে কমন যদি তোমরা লাইন থেকে পাও তাহলে এই চারটি থেকেই পেয়ে যাবে, যদি না পাও তখন আমি একটাই কথা বলে দিয়েছি, আমি তো বুঝিয়ে দিয়েছি, সেই বিষয়বস্তুটা তোমরা লিখে দেবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত।